বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপির পুড়ে যাওয়া পার্টি অফিস পরিদর্শনে যেতে দিল না পুলিশ। তা নিয়েই ফের তেতে উঠল বঙ্গ রাজনীতি। উলুবেড়িয়ায় বিধ্বস্ত পার্টি অফিস পরিদর্শনে যাবেন বলে শনিবারই জানিয়ে দেন বিরোধী দলনেতা। কিন্তু এদিন সকালে কাঁথি থানা থেকে শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে বলা হয়, হাওড়ার কয়েকটি এলাকায় 144 ধারা জারি আছে, তাই বিরোধী দলনেতার নিরাপত্তার জন্য আদালতের নির্দেশের কথা মাথায় রেখে তাকে সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতা যাব, ইন্ডিয়ান মিউজিয়ামের প্রোগ্রামে যাব। কোথায়? আমি বলেছি, অ্যাসিওর করেছি চিফ সেক্রেটারিকে যে 144 আমি ব্রেক করব না। শুভেন্দু অধিকারী যাতে উলুবেড়িয়া যেতে না পারেন সেজন্য আগে থেকেই কোলাঘাটে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের নেতৃত্বে বাহিনী মোতায়েন করা হয়। দুপুর 1:30 নাগাদ ময়না থেকে তমলুকে রাধামণি পৌঁছতেই 41 নম্বর জাতীয় সড়ক ওঠার আগে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেয় পুলিশ। শুরু হয় বাকবিতণ্ডা। আমার এখানে সুপ্রিয় অফিসার আছে, আমি কথা বলছি। তাহলে আপনাকে পাঠিয়েছে কেন? আপনি সুপিরিয়ারকে পাঠান, সুপিরিয়ারকে বলুন আমার সঙ্গে কথা বলতে। স্যার আমার শুনুন, আই এম হোল্ডিং দ্য পোস্ট অফ লিডার অফ অপোজিশন, স্যার ইটস ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, স্যার আই এম ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ, স্যার স্যার আর হিয়ার ইজ রাধামণি, স্যার এটা ইস্ট মিদনাপুর, স্যার আমি এখানে, আপনি আমাকে আটকাতে পারেন নাই। রাধামণির জয়রামবাটিতে বিক্ষোভে বসে যান মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক। রাধামণি মোড়ের সামনেতেই এখানে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রয়েছেন মনোজ টিগ্গা রয়েছেন, ওদিকে আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষ রয়েছেন, তারা সবাই রয়েছেন। এই সময় গাড়িতে বসে মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা, চিঠিও দেন মুখ্য সচিবকে। শুভেন্দু অধিকারীর এই চিঠি পোস্ট করে পরপর তিনটি টুইটে সরকারকে নিশানা করে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেন, এ যেন অঘোষিত জরুরি অবস্থা চলছে। এই আবহেই রাধামণিতে বিরোধী দলনেতার সঙ্গে পুলিশের টানাপোড়েন চলতে থাকে। আমার জেড ক্যাটাগরি প্রোটেক্টিতে আমার স্কোয়াড গাড়ি আর বুলেট প্রুফ কার থাকে, এটা আমার নিজের কার। বলছে যে একটার গাড়ির বেশি অ্যালাউ করবে না। আমি কি আমার বাড়ি নাকি? আপনার তো কন্ডিশনে আমি যাবো নাকি? হ্যাঁ, আমি কালকে কোর্টে যাব। বিরোধী মানে সব জায়গায় বিরোধ করতে হবে এমন ব্যাপার নয়। যেখানে একত্রিত কাজ করতে হয় সেখানে একত্রিতভাবে এই কাজ করতে হয়, সেটা হয়তো ওনার জানা নেই। অশান্তি করবার জন্য গেলে বাড়তে পারে, করার জন্যই তো যাচ্ছে, তাই বাড়ছে। শেষ পর্যন্ত তিনটের কিছু পরে শুভেন্দু অধিকারীর পথ ছেড়ে দেয় পুলিশ। কলকাতায় যাওয়ার পথে উলুবেড়িয়ায় বিধ্বস্ত পার্টি অফিসের সামনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন বিরোধী দলনেতা। এরপর তিনি পৌঁছন মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে অবস্থানে বসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। গোটা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গণতন্ত্র হত্যার একটা নির্লজ্জ নিদর্শন চলছে। বিরোধী দলনেতা হোক, বিরোধী দলের সাংগঠনিক প্রধান হোক, কাউকেই সেই এলাকায় পৌঁছতে দেওয়া হচ্ছে না গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য, গণতন্ত্রের শ্বাসরোধ করার জন্য। বিরোধী দল এই লুটের বিরুদ্ধে প্রশ্ন না তুলতে পারে, কোনো আওয়াজ না তুলতে পারে। পুরোটাই নিজেদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দু অধিকারী পরে আবিষ্কার করলেন, আরে দিলীপ ঘোষ চলে যাচ্ছে, সুকান্তবাবু মাঝখানে আবেদনপত্র লিখে গ্রেপ্তার হচ্ছে, তাহলে আমি বাদ যাব কেন? ফলে ওকে এবার নাটকের মঞ্চে আসতে হচ্ছে। গোটাটা হচ্ছে একদিকে বিষঢালা, আর দ্বিতীয়টা হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ রেষারেষি, গোষ্ঠীবাজি। একদিকে পয়গম্বর বিতর্কে অশান্তি, আরেকদিকে অশান্তির আগুনে দগ্ধ বিজেপির পার্টি অফিসে নেতাদের যাওয়া নিয়ে তুঙ্গে টানাপোড়েন। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।